দর্শক চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাইফুল চট্টগ্রামে টানেল ও বিমান চলাচল বন্ধ রাখায় যাত্রীদের কি অবস্থা দেখছেন এবং উপকূলের পরিস্থিতি কি জানাবেন যে মার্ফি যেমনটি বলেছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু চট্টগ্রামে সেভাবে পড়েনি তবে সারাদিনই ঘুরি ঘুরি বৃষ্টি হতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কর্ণফুল্লি টানেলের ঠিক মুখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কর্ণফুল্লি টানেল কিন্তু বন্ধ রয়েছে এবং সরকারের ঘোষণার পরপরে কর্ণফুল্লি টানেল যদিও সন্ধ্যা ছয়টা থেকে বন্ধ হওয়ার কথা রয়েছে এখনই কিন্তু বন্ধ রয়ে হয়ে গেছে যারা কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু টানেলের মুখে চলাচল নিষেধ এরকম স্টপ গেট লাগিয়ে দিয়েছে বেলা সাড়ে চারটার বিকাল সাড়ে চারটার সময় তারা কিন্তু টানেলের মুখ বন্ধ করে দিয়েছে এবং একই সাথে চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং শুধুমাত্র ডেলিভারি হচ্ছে এবং সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের জেরিতে যেই ষোলোটি জাহাজ ছিল সেই ষোলোটি জাহাজকে চট্টগ্রাম বহীনগরে চলে যেতে বলেছে এবং সেই জাহাজগুলো একে একে করে চট্টগ্রাম বহীনগরে প্রবেশ করেছে এবং একই সাথে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিন্তু দুপুর বারোটা থেকে বন্ধ রয়েছে এবং রাত আটটা পর্যন্ত বিমান উঠানো বন্ধ থাকবে সর্বোপরি যদি বলি চট্টগ্রামে কিন্তু আসলে যদিও সেটার প্রভাব সেরকম পড়েনি তবে সার্বিকভাবে কিন্তু চট্টগ্রাম কিন্তু প্রস্তুতি রয়েছেন মোকাবেলা করার জন্য এবং যে কোনো ধরনের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সিটি কর্পোরেশন সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সেই সাথে সিভিল সার্জনও প্রস্তুতি নিয়ে রেখেছেন ইতিমধ্যে চট্টগ্রামের অলিতে গলিতে কিন্তু জোয়ারের পানি ঢুকেছে তবে চট্টগ্রাম সমুদ্র সৈকতে পত্যাঙ্গা সমুদ্র সৈকতের পানি অন্যান্য দিনের তুলনায় পাঁচ থেকে সাত ফিট বৃদ্ধি পেয়েছে তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি বন্ধ তবে আবার বৃষ্টি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ছিল আমার কাছে রিমেল নিয়ে সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে